আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বিনা জামানতে লোন কারা দিচ্ছে কোন কোন প্রতিষ্ঠান দিচ্ছে জানাবো এই ভিডিওতে এই ভিডিওতে আরো জানাবো বিনা জামানতে লোন কারা নিচ্ছে বিনা জামানতে লোন পেতে কি কি কাগজপত্রের প্রয়োজন হয় সেই সাথে আরো জানিয়ে দেব কি কি ডকুমেন্টস হলে আপনি বিনা জামানতে ব্যাংক থেকে লোন নিতে পারবেন বর্তমান সময়ে ক্ষুদ্র ঋণ বা মাঝারি ঋণ সকলেরই কম বেশি ঋণ সুবিধা নিতে হয় আজকের ভিডিওতে আমি আলাপ আলোচনা করব পঁচিশ লক্ষ টাকা বিনা জামানতে কিভাবে পাবেন দেশের ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণ চাকরিজীবী সকলেই বিনা জামানতে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন সে ব্যাপারে আজকের এই ভিডিওতে জানাবো বিস্তারিত অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা বেশ কিছু ব্যাংক দিচ্ছে বর্তমানে বিনা জামানতে সর্বোচ্চ পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ ভিওয়ার্স তো আর দেরি কেন চলুন শুরু করা যাক বিনা জামানতে লোন কারা দিচ্ছে বর্তমানে বাংলাদেশের সরকারি বেসরকারি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বিনা জামানতে লোন দিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর নাম হল কর্মসংস্থান ব্যাংক প্রাইম ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সহ আরও অনেক প্রতিষ্ঠান ব্যাংকের পাশাপাশি দেশের আর্থিক প্রতিষ্ঠান যেমন এনজিও কো অপারেটিভ প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সহজ শর্তে বিনা জামানতে লোন প্রদান করে থাকে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে একজন নারী উদ্যোক্তাকে বিনা জামানতে প্রায় পঁচিশ লাখ এবং পুরুষ উদ্যোক্তাকে প্রায় দশ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়ার এক্ষেত্রে ঋণের জন্য ব্যাংকের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে গ্রান্টার হতে হয় বিনা জামানতে লোন কারা নিচ্ছে দেশের ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণ কিংবা চাকরিজীবী মূলত সবাই এই লোনের জন্য আবেদন করে থাকেন এই লোন নেওয়ার জন্য ঋণের জন্য আবেদনকারীকে অবশ্যই তাকে বাংলাদেশী নাগরিক হতে হবে বিনা জামানতে লোন পাওয়ার জন্য বয়স সীমা হচ্ছে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত বিনা জামানতে লোন নিতে কি প্রয়োজন হয় এক বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হতে হবে দুই শাখার অধিক্ষেত্রের স্থায়ী বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দা না হলে শাখার অধিক্ষেত্রের একজন অস্থায়ী বাসিন্দাকে ঋণের গ্রান্টার হতে হবে তিন বয়স সাধারণত আঠারো হতে সর্বোচ্চ পঞ্চাশ হতে হবে কর্মসংস্থান ব্যাংকের পুরাতন ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য চার লোনের জন্য দুই বছরের ব্যবসায় অভিজ্ঞতা ও বেসিসের সুপারিশ পত্রের প্রয়োজন হবে ব্যবসায়ের আয় ব্যয় বিবরণী হিসাব থাকতে হবে ছয় ঋণ ব্যবহারের যোগ্যতা সহ ঋণ পরিশোধের ক্ষমতা ও আর্থিক আচরণের সুনামের অধিকারী হতে হবে সাত অন্য কোন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এনজিও অথবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ খেলাপি যোগ্য বিবেচিত হবে না চার ব্যাংকের নিকট গ্রহণযোগ্য ব্যবসায়ী হতে হবে যে সকল ডকুমেন্ট সমূহ প্রয়োজন হবে এক সরকারি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থাকতে হবে আবেদন গ্রান্টারের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি তিন ইউলিটি বিলের ফটোকপি যেমন গ্যাস বিল ইলেকট্রিক বিল এবং ওয়াশা বিল চার উদ্যোক্তা গ্রান্টারের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে উদ্যোক্তা গ্রান্টারের দলিলপত্র পর্চার ফটোকপি এবং স্থায়ী ইউপি চেয়ারম্যানের বা পৌর মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট থাকতে হবে সাত প্রশিক্ষণ অভিজ্ঞতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে প্রকল্প এলাকায় অবস্থিত ব্যাংকের ঋণ প্রধানকারী শাখার নির্ধারিত ফরমে ঋণের আবেদন নয় ব্যবসায়ীর ক্ষেত্রে আপডেট ট্রেড লাইসেন্স থাকতে হবে দশ ব্যবসায়ীর ক্ষেত্রে আপডেট টিন সার্টিফিকেট থাকতে হবে সুপ্রিয় ভিউয়ার্স আশা করছি এই ঋণটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেনি তারা কমেন্টস করে জানাবেন আমি তাদেরকে কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে যে বিষয়গুলি আমি আলাপ আলোচনা করেছি যে বিনা জামানতে লোন কারা দিচ্ছে এবং লোন কারা নিচ্ছে এবং বিনা জামানতে লোন পেতে কি কি প্রয়োজন এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় আশা করছি বিস্তারিত বুঝতে পেরেছেন সুপ্রিয় ভিউ ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে দিন আপনার ফেসবুকে এবং শেয়ার করে পাশে থাকা অন্য ভাইদেরও দেখার সুযোগ করে দিন ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট ও ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ